এটা বিয়ের কাতানের মধ্যে। আচ্ছা এগুলার প্রাইস কত করে? এগুলা নিলে রাখা যাবে। আচ্ছা এটা তো ইন্ডিয়ান লেহেঙ্গার মধ্যে না? না এটা আমাদের দেশি। আমাদের দেশি। আচ্ছা আচ্ছা কাজটা তো জাস্ট ওয়াও। আচ্ছা এটা ফেব্রিকটা কি বলতে পারবেন আপনি? এটাই। আচ্ছা ওকে নো প্রবলেম, না জানলে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং অল ওভার বডিতে হচ্ছে সেম কাজ। এটা হচ্ছে সাইডটা, এটা হচ্ছে বটম সাইড, এটা হচ্ছে ওয়েস্ট সাইড এবং ফুল বডিটা হচ্ছে এই। আচ্ছা এটা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে আসছি মিরপুর 10-এ বেনারসি পল্লি নাদিম সিল্ক হাউসে। এই যে শাড়িগুলো এগুলোর প্রাইস কত করে? এটা কাজ করা। কাজ করার মধ্যে? আচ্ছা কাজ করা, এটা কাজ ছাড়া। কাজ ছাড়া। আচ্ছা এগুলোর প্রাইস কত করে, ওগুলো কত করে? এটা আমরা পাইকারি বেচি 4.5 পাইকারি। এটার সাথে কি ব্লাউজ পিস আছে? হ্যাঁ আছে। এটার মধ্যে কালার কয়টা? এটার মধ্যে মানে বেশিরভাগ লাল, খয়েরি আর ওয়াইন। আচ্ছা আচ্ছা, কেউ যদি পাইকারি নিতে চায় এগুলো কত পিস করে নিতে পারবে? এটার কি মানে, এটা তো উল্টা সাইড, ফ্রন্ট সাইডটা একটু দেখানো যাবে? এটা তো কেউ বিয়ের বেনারসি হিসেবে ইউজ করতে পারবে, আমি বিয়ে পার্টি যে কোনো ধরনের না? আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস। ওকে সো গর্জিয়াস। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আঁচল, লুকিং জাস্ট ওয়াও। এটা হচ্ছে সারা বডি, সারা বডিতে এরকম থাকবে স্টোন এবং কাজের। আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা শাড়ি। এবং এটার প্রাইসটা কত বললেন? আচ্ছা এটা পাইকারি রেট হচ্ছে 4.5। সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি 5 পিস 10 পিস নেয় প্রাইস কিছুটা আলোচনা করে কম বেশি রাখা যাবে। আচ্ছা এটার মধ্যে কালার আছে কয়টা? এটার মধ্যে বেশিরভাগ লাল। এগুলো তো সেম কালার নাকি এটার মধ্যে? আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার আছে যে অনেকগুলা। ওকে জাম রানি। আচ্ছা আচ্ছা আর এগুলো আমাদের পাইকারি রেট হলো 1700 পাইকারি রেট। এটা তো লাইক ওই যে কাতান বেনারসি যেটা বলে আর কি, বিয়েতে ইউজ করে কাতান বেনারসির মধ্যে। আচ্ছা আচ্ছা এই যে এবং হচ্ছে আপনি যে প্রাইসটা বলছেন এটা তো পাইকারি প্রাইস, আই মিন হোলসেল প্রাইস যেটা আর কি। আচ্ছা এটা হচ্ছে অল বডি এবং এটা আঁচল নাকি এটা ব্লাউজ পিস? আচ্ছা আচ্ছা এটা আঁচল। আচ্ছা এটা কি ইন্ডিয়ানের মধ্যে নাকি আমাদের বাংলাদেশিটা? ইন্ডিয়ানের মধ্যে। আচ্ছা আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার আছে। এটা হলো, এটা একটু বেশি রেঞ্জে। আচ্ছা এটা কন্টেস্টের মধ্যে আর কি। আচ্ছা এটা 1800। ওকে বডি লাল। খুবই সুন্দর একটা শাড়ি এবং হচ্ছে এটার পাইকারি প্রাইস কত? 1800 টাকা। আচ্ছা আচ্ছা আর এগুলার সেম ক্যাটাগরির মধ্যে হচ্ছে এই কালারগুলো না? আচ্ছা আচ্ছা আমি একটু কালারগুলো দেখাই দিই আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে। আর এছাড়া আমরা নিচে কিছু ডিফারেন্ট শাড়ি দেখতে পাচ্ছি, এগুলো পাইকারি রেট হচ্ছে 35। সেক্ষেত্রে কেউ যদি 2-4-5-10 পিস নেয় প্রাইস কিছুটা আলোচনা করে কম বেশি রাখা যাবে। আচ্ছা আচ্ছা এছাড়া তো আপনাদের কাছে আসলে বেনারসি থেকে শুরু করে আরও অ্যাভেলেবেল শাড়ি দেখা যাচ্ছে, যে কোনো ধরনের পার্টি ইভেন বিয়ের বেনারসি। আচ্ছা এগুলা কি লেহেঙ্গা কালেকশন? ওকে এটা আমরা পাইকারি নিয়েছি 3000। আচ্ছা এটা পাইকারি 3000। বিয়ার্স অ্যাভেলেবেল লেহেঙ্গা বেনারসি, তো আসলে সবগুলো খুলে দেখানো সম্ভব না। আচ্ছা 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 এটা তো ইন্ডিয়ান লেহেঙ্গার মধ্যে না? না এটা আমাদের দেশি। আমাদের দেশি। আচ্ছা আচ্ছা কাজটা তো জাস্ট ওয়াও। আচ্ছা এটা ফেব্রিকটা কি বলতে পারবেন আপনি?
এটাই। আচ্ছা ওকে, নো প্রবলেম, না জানলে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং অল ওভার বডিতে হচ্ছে সেম কাজ। এটা হচ্ছে সাইডটা, এটা হচ্ছে বটম সাইড, এটা হচ্ছে ওয়েস্ট সাইড এবং ফুল বডিটা হচ্ছে এই। আচ্ছা এটার সাথে তো থ্রি পিস মেবি অ্যাজ ইউজুয়াল লেহেঙ্গাতে যেটা থাকে। হ্যাঁ হ্যাঁ, ওড়না। আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু ওড়নাটা একটু দেখাবেন। এটা হচ্ছে ওড়না। আচ্ছা আচ্ছা, এটাও কি ওড়নার সাথে? ব্লাউজ পিস। আচ্ছা আচ্ছা, আসলে বিয়ে শাদী করি নাই তো এই জন্য আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে গলার সাইড, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা পেছনের সামনে। আচ্ছা আচ্ছা, টোটাল হচ্ছে থ্রি পিস, আই মিন ওড়না থাকছে ওপরের পার্টটা আর হচ্ছে নিচের পার্টটা আর কি। ওকে, এবং এটার প্রাইস কত? পাইকারি 3,000 টাকা। আচ্ছা এটার মধ্যে তো কেউ যদি চায় যে কালার চয়েস করে নিতে পারবে আপনাদের শপে এসে? আচ্ছা আচ্ছা, এই কালারগুলো কি এটার মধ্যে? এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, লাল, মেরুন, আর একটা কি বললেন? আচ্ছা কালার খয়েরি। ওকে, এই হচ্ছে কালারগুলো। এছাড়া আপনাদের কাছে যে কালেকশনগুলো আছে সর্বনিম্ন প্রাইস কত থেকে শুরু? একদম মানে কম রেঞ্জের মধ্যে লো প্রাইস যেটা। এছাড়াও কিন্তু আপনারা এই শপটা থেকে 600, 700, 800 মধ্যে হচ্ছে আপনারা খুবই ভালো মানের শাড়ি পারচেস করতে পারবেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এনারা কিন্তু হোলসেলার, এনাদের কাছ থেকে রিটেলাররা নিয়ে সেল করে থাকে এখানে অ্যাভেলেবেল কালেকশন। এবং ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান কালেকশন থেকে শুরু করে আমাদের দেশীয় প্রোডাক্টও কিছু আছে। এছাড়া আসলে এখানেও ডিফারেন্ট কিছু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা এগুলার প্রাইস কত করে? আচ্ছা আচ্ছা, 5,200 একটা, 4,500। এবং ওপরে যেটা, এটা কি 4,500 নাকি 5,200? আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আপনাদের দোকানে এসে যে কোনো ধরনের শাড়ি চয়েস করে নিতে পারবে। এগুলো 600 থেকে 800 মধ্যে আর কি। এটার সাথে কি ব্লাউজ পিস থাকবে নাকি শুধু শাড়ি? আচ্ছা ব্লাউজ পিস। এটা হচ্ছে কন্টেস্ট শাড়ির সাইডটা এবং ফুল বডি যেরকম। ওকে, ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন, আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।